नमस्कार आमी बादल पाल मानभूम लोकगीति गानेर शिल्पी आज के आमी आमादेर बांगलार प्रख्यात कवि माननीय नकुल कुमार विश्वास महाशयेर लेखा एकटी आलोड़न सृष्टिकारी एकटी गान जे गान बांगलार घरे घरे प्रतिटी मानुषेर हृदय मणिकोठाय स्पर्श करेछिलो से गानटी आमी आबार गाइते चलेछि केन ओई गानटीर मध्ये किछु तत्त्व लुकिये आछे सेई तत्त्वेर व्याख्या करब बोले माननीय नकुल कुमार विश्वास महाशयेर लेखा ओई गानेर एकटु तत्त्व विश्लेषण करि आपनादेर काछे देवार प्रचेष्टा करछि जानि ना कतटुकु भालो लागबे बाहाबार बाड़ी एई ग्रामे ससुर बाड़ी ओ बाहाबार बाड़ी एई ग्रामे ससुर बाड़ी ओ तबे तो हमार बाड़ी कोई को नारी तोहमार बाड़ी कोई तबे तो हमार बाड़ी कोई को नारी गानटी कत सुंदर करे लिखेछेन नारीदेर कोनो बाड़ी नेई आमी एई तत्त्वखाना बोझाबार जोन्नोई गानटी आबार गाइलाम आजके सुनते पाबेन गानेर मध्ये नारीदेर केन बाड़ी नेई सेई तत्त्वखाना आपनारा शुनुन शिशु कालार शैशव काटे बाबार आश्रये जौवन काटे स्वामीर काछे ससुरालये सुंदर कथा गो तिनि बोललेन नारीदेर शिशुकाल और शैशव काटे बाबार आश्रय और यौवन स्वामीर आश्रय तिनि आबार बोललेन शिशुकाल और शैशव काटे बाबार आश्रय यौवन काटे स्वामीर काछे ससुरालये एबार वृद्धा बयसे आश्रय नाया ताई वृद्धा बयसे आश्रय नाया एदेर काछेई रोई तबे तोहमार बाड़ी कोई गो नारी तोहमार बाड़ी कोई बोल तोहमार बाड़ी कोई गो नारी तोहमार बाड़ी कोई एबार सुनुन केन नारीदेर कोनो बासा नेई कोनो बाड़ी नेई একটা পিপিলিকা থেকে একটা হাতি পর্যন্ত সবার বাড়ি আছে সবার বাসা আছে সবার ঘর আছে কিন্তু নারীদের কোনো বাড়ি নেই কোনো ঘর নেই কেন নেই একদিন মিথিলার রাজা জনক শাস্ত্র প্রমাণ করলেন মিথিলার রাজা জনক একদিন মাটিতে লাঙ্গল দিয়েছে হাল বাইতে বাইতে সেই লাঙ্গলে উঠেছিল মাটির থেকে এক ফুটফুটে সুন্দরী কন্যা যার নাম ছিল সীতা দেবী আপনারা সবাই জানেন সেই ফুটফুটে সুন্দরী কন্যা তিনি জিজ্ঞেস করলেন ওই রাজা জনককে আমি এখানে কেন রাজা জনক হতবাক হয়ে গেলেন
কোনো উত্তর খুঁজে পেলেন না। তখন ওই সত্যজাত শিশুকন্যা ধ্যানস্থ হয়ে ধ্যানমগ্ন হলেন এই তত্ত্বটি জানার জন্য। তিনি জানতে পারলেন আমার মা আমাকে এখানে রেখে দিয়ে গেছে, আমার বাবা এ কাজ করেছে। প্রমাণ, মন্দোদরী যখন গর্ভবতী ছিল, লঙ্কাধিপতি রাবণ তার গর্জনে গর্ভপাত হয়, সেই গর্ভটিকে মাটির পাত্রে করে নিয়ে আর লঙ্কাধিপতি রাবণ মিথিলার দেশে এসে মাটিতে পুঁতে দিয়ে যায় অনাবৃষ্টি হওয়ার কারণে, যেন অনাবৃষ্টি হয়। এই তত্ত্বটি জানতে পেরে ওই সদ্যজাত শিশুকন্যা অভিশাপ করলেন। কি অভিশাপ? মা, আমার পিতা লঙ্কাধিপতি রাবণ, যার স্বর্ণ লঙ্কা থাকতে আমি কোনো বাসা পেলাম না, কোনো বাড়ি পেলাম না, কোনো বাসস্থান পেলাম না, তবে নারী জাতির প্রতি আমি অভিশাপ করলাম, আজ থেকে নারীদের নিজস্ব কোনো বাড়ি ঘর বা বাসা থাকবে না, থাকবে মামার বাড়ি, থাকবে পিসেমশাইয়ের বাড়ি, থাকবে শ্বশুর বাড়ি, থাকবে স্বামীর বাড়ি, থাকবে ছেলের বাড়ি, কিন্তু নিজস্ব বাড়ি বা নিজস্ব বাসা, নিজস্ব ঘর কোনো থাকবে না। আমাকে যখন খোলা আকাশের নিচে জন্ম নিতে হলো, তখন আমি অভিশাপ করলাম। তাই প্রখ্যাত কবি নকুল কুমার বিশ্বাস মহাশয় গানের ভাষায় লিখেছেন, এটির জবাব দিলাম। জনম ভরে ভাত রাঁধিলে পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরে বাড়িতে, জনম ভরে ভাত রাঁধিলে পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, যেমন পরের বাসায় বেঁধে বাসা, যেমন পরের বাসায় বেঁধে বাসা, বাস করে চলো তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। চিন্তার বিষয়। ধন্যবাদ জানাই সেই কবি নকুল কুমার বিশ্বাস মহাশয়কে, অসংখ্য ধন্যবাদ। তিনি কত সুন্দর কথা লিখলেন নারীদের প্রতি। জনম ভরে ভাত রাঁধিলে পরের হাড়িতে, আবার আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, যেমন পরের বাসাই বেঁধে বাসা, বাস করে চড়ুই। এখানে তিনি পাখির কথা বললেন। চড়ুই পাখি দেখবেন আমাদের বাড়িতে, আপনার বাড়িতে, দালান কোঠা হোক বা মাটির বাড়ি হোক, সেখানে বাসা করে তারা জীবন কাটায়, এটা চড়ুই পাখির কথা। কিন্তু পাখিদের মধ্যেও একজন এমন পাখি আছে, চড়ুই পাখি তো আমাদের বাসায় থাকে, কোকিল পাখির নাম শুনেছেন? কোকিল পাখির নিজের কোনো বাসা নেই, তারা কাকের বাসায় ডিম পাড়ে, কাক নিজের ডিম মনে করে, সেই কোকিলের বাচ্চাকে বড় করে, ডিম থেকে বাচ্চায় পরিণত করে। তা এটি কার অভিশাপ? কেন পাখিদের মধ্যে কোকিলের বাসা নেই? নকুল কুমার বিশ্বাস মহাশয় বললেন, চড়ুই পাখি যেমন পরের বাসায় বাস করে, কোকিল পাখিও তেমনি পরের বাসাতেই বাস করে। তা এটি হলো কলিযুগের
আমাদের শ্রীমান মহাপ্রভু নদের নিমাই তার মা শচী রানীর অভিশাপ। যেদিন নদে ছেড়ে নিমাই চলে যাবে সন্ন্যাসে, প্রভাতকালে কোকিল কুহু কুহু রবে নিমাইয়ের ঘুম ভাঙিয়েছিল। ঘুম ভেঙে প্রভাতকালে যখন শচীমা জানতে পারে আমার নিমাই নেই, শচীমা তখন দুজনকে অভিশাপ করেছিল, এক ভারতী গোসাইকে আর এক কোকিলকে। শচীমা বলল, রে কোকিল তুই পাখি হয়ে আমার কুল শূন্য করে দিলি, একটা মায়ের কাছ থেকে একটা ছেলেকে তুই গৃহ ছাড়া করে দিলি, তবে যা আমি যদি সত্যি নিমাইয়ের মা হয়ে থাকি তোকে অভিশাপ করলাম, আমার নিমাই যেমন যেখানে সেখানে ঘুরে বেড়াবে ঠিক সেই রকম তুই জীবনে কোনো বাসা পাবি না। তাই তিনি আবার বললেন, নকুল বলে নিজের বাসা খুঁজলাম না ভবি, মহাকালের পালকি যেন আসিবে কবে। নকুল বলে নিজের বাসা জানলাম না ভবি, মহাকালের পালকি যেন আসিবে কবে। সেদিন জানতে পারবে তুমি আমি, সেদিন জানতে পারবে তুমি আমি, এই দেশের কেউ নই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মাননীয় নকুল কুমার বিশ্বাস মহাশয়, আপনি যদি শুনছেন আপনাকে কি দিয়ে ধন্যবাদ জানাবো। নকুল কুমার বিশ্বাস মহাশয় বললেন, নকুল বলে নিজের বাসা জানলাম না ভবে, মহাকালীর পালকি যেদিন আসিবে হবে। তা তিনি পরিষ্কার করে দিলেন, সেদিন জানতে পারবো তুমি আমি এ দেশের কেউ নই, তাহলে আমরা যে বাসাগুলো বেঁধেছি যে ঘর বাড়ি বানিয়েছি এখানে পরিষ্কার হয়ে গেল, এই বাসাগুলো আমাদের নয়, আমাদের ঠিকানা আমাদের অ্যাড্রেস এটা নয়, আমাদের ঠিকানা অন্য কোথাও আছে। তাই বলি প্রতিটি ভক্তদের মনের অহংকার, রক্তের গরিমা, টাকার অহংকার কেউ করো না, কারণ মহাকালীর পালকিতে চেপে একদিন আমাদের অন্য ঠিকানায় যেতে হবে। তাই তিনি আবার আমাদের চৈতন্য করাতে এই তত্ত্বটি বললেন, বাবার বাড়ি এই গ্রামে